হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আজ মহালয়ার পূর্ণ লগ্নে এই ব্লগটি আপনাদের জন্য করা। আশা করি সবাই খুব ভালো আছেন। এই ব্লগটি আমরা শুরু করেছি ভোর 4টের সময় উঠে আমাদের ছোট থেকে শুনে আসা শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের মহিষাসুর মর্দিনী শোনা থেকে। ছোটবেলায় রেডিওতে শুনতাম, আর এখন স্মার্টফোনের যুগে ইউটিউব থেকেই শুনি। তাহলে চলুন সবাই মিলে মাতৃবন্দনা করি। মা, তুমি আমাদের জগৎ জননী, অসুর নাশিনী, তুমি মুক্তিদায়িনী। তুমি যে আমাদের ভুবন মোহিনী, তোমার আগমনে মুখরিত ধরণী। সবাইকে জানাই মহালয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এরপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গুরুদেব শ্রী শ্রী মাধবানন্দ গিরি মহারাজের আশ্রমের উদ্দেশ্যে। আমাদের গুরুদেবের আশ্রমটি কর্ণগড় অরবিন্দ রোডের মোড়ে অবস্থিত। আমরা এই আশ্রমের ডিটেলস আগের ভিডিওতে আপলোড করেছি। যে সকল বন্ধুরা আমাদের ভিডিওটি দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন। পারলে আমাদের গুরুদেবের আশ্রমে আসবেন। আমাদের গুরুদেবের মোহময় রূপ আশা করি আপনাদের মুগ্ধ করবে, এক অনাবিল আনন্দে আপনার মন ভরে উঠবে। সনাতন ধর্মানুযায়ী দেবীপক্ষের সূচনায় অমাবস্যার এই ক্ষণটির গুরুত্ব অনেক। শ্রী শ্রী চণ্ডীতে মহালয় হচ্ছে
পূজা বা উৎসবের আলয়। তাই পিতৃতর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আমাদের শ্রী শ্রী মাধবানন্দ গিরি মহারাজের আশ্রম ঘাটেই পিতৃতর্পণ করছিলেন আমাদের বেশ কিছু গুরু ভাই বোন। সেই তর্পণের ভিডিও এবং কিছু ফটো আপনাদের দেখাচ্ছি। যদিও পুরোহিত মশাই আমাদের এদিকে আসতে মানা করছিলেন, তাও আমরা ফটো আর ভিডিও কিছু তুললাম। আশা করি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লাগছে। মহালয়ার দিন আমাদের গুরুদেবের আশ্রমে যজ্ঞ হয় না, তাই আমাদের গুরুদেবকে এবং নাগেশ্বর শিবলিঙ্গকে খিচুড়ি এবং বিভিন্ন তরকারি মিষ্টান্ন সহযোগে ভোগ নিবেদন করা হয়ে থাকে। তারপর জনগণের উদ্দেশ্যে সেই ভোগ বিতরণ করা হয়। আমরা খিচুড়ি প্রসাদ খেয়ে বাড়ি চলে এলাম। বাড়ি আসার সময় পালবাড়িতে কিছু ঠাকুর বানানোর কাজ হচ্ছিল, তারও কিছু ফটো তুলে নিলাম। এবার মায়ের আগমনের দিন গোনা শুরু করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।